আমার স্নেহের ছাত্রীরা আশা করি তোমরা পড়াশুনো করছ আজকে তোমরা তোমাদের মধ্যে একজন আমাকে কয়েক দশটা কোয়েশ্চেন পাঠিয়েছিল আমি সেই দশটা কোয়েশ্চেনের মধ্যে সাতটা হোয়াটসঅ্যাপে মুখে বলে দিয়েছি আর তিনটে কোয়েশ্চেন মুখে বলে দিলে বুঝতে পারবে না সেজন্যে আমি ভিডিও করে পাঠাচ্ছি আমার মনে হয় এতে তোমরা বুঝতে পারবে কোয়েশ্চেনটা ছিল মা এবং বাবার বর্ণান্ধতা না থাকলেও তা কিভাবে তার সন্তানের দেহে সঞ্চারিত হয় অর্থাৎ মা এবং বাবা কেউই বর্ণান্ধ নয় কিন্তু সন্তান বর্ণান্ধ এটা কি সম্ভব যদি সম্ভব হয় কিভাবে সম্ভব কোয়েশ্চেনটা এরকমই মানে কোয়েশ্চেনটা দেওয়া আছে মা এবং বাবার বর্ণান্ধতা না থাকলেও তা কিভাবে সন্তানের দেহে সঞ্চারিত হতে পারতে পারে তাহলে মাও স্বাভাবিক বাবাও স্বাভাবিক কিন্তু সন্তান বর্ণান্ধ সেক্ষেত্রে কি হবে এখানে দেখো এই এখানে দেখা যাচ্ছে স্বাভাবিক মহিলা কিন্তু বাহক অর্থাৎ যেহেতু বর্ণান্ধতা এই বৈশিষ্ট্যটা এক্স ক্রোমোজোম বহন করে সেই জন্যে এখানে দেখা যাচ্ছে একটা স্বাভাবিক এক্স ক্রোমোজোম মায়ের মধ্যে আর একটা ক্রোমোজোমে বর্ণান্ধতার জিন রয়েছে তাই জন্য এখানে একটা ডট রয়েছে এখানে বর্ণান্ধতা তুমি বি করেও করতে পারো আমি এখানে ডট দিয়ে করেছি আর স্বাভাবিক পুরুষ মানে পিতা স্বাভাবিক এই যে এইটা হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে পিতা এই লালটা নয় কিন্তু আমি এই ব্যাপারটা আগেও যখন তোমাদের পড়িয়েছিলাম তখন আমি পড়িয়েছিলাম এটাই পড়িয়েছিলাম এই কেসটাও বলেছিলাম তোমরা হয়তো ভালো করে দেখো বলে বুঝতে পারি যাই হোক স্বাভাবিক মহিলা আর স্বাভাবিক পুরুষ কিন্তু মহিলা বাহক বাহক না হলে সন্তান এর মধ্যে এই বৈশিষ্ট্য হতে পারে না মায়ের থেকে দুটো ওভাম তৈরি হল একটা স্বাভাবিক ওভাম আর একটা বন বর্ণান্ধতা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের জিন বাহক ক্রোমোজোম আর পিতার থেকে দুটো স্পাম তৈরি হয়েছে একটা দুটোই স্বাভাবিক একটা এক্স পাম্প বা গাইনোস্পাম একটা হচ্ছে পাম্প বা ওয়াইস পাম আমরা এগুলো এই এতে লিখে নিয়েছি চেকার বোর্ডে এইটা হচ্ছে এক্স এটা স্বাভাবিক এক্স ওভাম আর এটা এটা হচ্ছে বর্ণান্ধ জিন যুক্ত ক্রোমোজোম এক্স আর এখানে দুটোই স্বাভাবিক স্পাম এটা ওভামের চিত্র লাল রঙগুলো আর এটা হচ্ছে স্পার্মের চিত্র যদি এই দুটো ইউনাইট করে যদি এই দুটো নিষেক ঘটে তাহলে এক্স এক্স হবে এক্ষেত্রে স্বাভাবিক কন্যা হবে এখানে দেখো পাশে লেখাও আছে স্বাভাবিক কন্যা আর এইটা আর এইটা যদি নিষিক্ত হয় তাহলে এক্স এক্স ডট হবে অর্থাৎ স্বাভাবিক বাহক কন্যা হবে আর ওয়াই আর এক্স হলে তাহলে এক্স ওয়াই হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক পুত্র আর এইখানে দেখা যাচ্ছে বর্ণান্ধ পুত্র কেন এই এক্সে ডট আছে অর্থাৎ বর্ণান্ধ যুক্ত জিনটি এর ভেতরে রয়েছে কিন্তু ওয়াই এই এক্সকে সাপ্রেস করতে পারে না যেহেতু ওয়াই এক্সকে সাপ্রেস করতে পারে না সেই হেতু এই এক্সটা প্রকাশ পায় এবং এক্ষেত্রে বর্ণান্ধ পুত্র হতে পারে কিন্তু কিন্তু কন্যা দুজনেই বর্ণান্ধ হবে না এটা স্বাভাবিক কন্যা আর এটা বাহক কন্যা বাহক কন্যার কিন্তু এই বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় না এখানে চারটে লেখাও আছে স্বাভাবিক কন্যা এক্স এক্স স্বাভাবিক বাহক কন্যা হচ্ছে এক্স এক্স ডট স্বাভাবিক পুত্র হচ্ছে এক্স ওয়াই আর বর্ণান্ধ পুত্র হচ্ছে এক্স ডট ওয়াই অর্থাৎ কোয়েশ্চেন ছিল মা এবং বাবা বর্ণান্ধ না হলে এখানে বাবাও বর্ণান্ধ নয় মাও বর্ণান্ধ নয় এ বাহক কিন্তু পুত্র এখানে কি হয়েছে বর্ণান্ধ পুত্র এসছে তাহলে মা এবং বাবার না থাকলেও এইভাবে সন্তান হতে পারে এটা তোমাদের চার নম্বর কোয়েশ্চেন ছিল এই কোয়েশ্চেনের আনসারটা আমি বললাম তোমাদের পাঠানো সাত নম্বর কোয়েশ্চেনটা ছিল পিতা হিমোফিলিক হলে আগামী প্রজন্মে কোনো সন্তান যেন হিমোফিলিয়ায় আক্রান্ত না হয় তার জন্যে মাতা কেমন হওয়া আবশ্যক অর্থাৎ পিতা হিমোফিলিক মাতা কেমন হলে বাচ্চারা কেউই হিমোফিলিক হবে না এইটা কিভাবে হবে সেটা আমি এখানে লিখে দিয়েছি এবার তোমাদের বোঝাচ্ছি এই এক্সের মধ্যে এইচ আছে অর্থাৎ এই এইচটা ছোট এইচ তার মানে প্রচ্ছন্ন গুণ বিশিষ্ট জিন এক্স ক্রোমোজোমের সঙ্গে রয়েছে যেহেতু এখানে ওয়াই আছে ওয়াই কিন্তু এক্সকে সাপ্রেস করতে পারে না আর ওয়াইয়ের মধ্যে কোনো হিমোফিলিয়ার কোনো জিন থাকেও না সেই জন্যে এটা হচ্ছে হিমোফিলিক পিতা এক্স ওয়াই মানে ছেলেদের ক্রোমোজোম তো এখানে এক্স এইচ ওয়াই তার মানে এক্স ক্রোমোজোমটি এই জিন বহন করছে তাই জন্যে পিতা হিমোফিলিক এখন কোয়েশ্চেন হচ্ছে মাতা কেমন হলে কোনো বাচ্চাই হিমোফিলিক হবে না মানে তাদের হিমোফিলিয়া হবে না তাহলে সব সবসময় দুটো এক্স ক্রোমোজোমের মধ্যেই প্রকট গুণ বিশিষ্ট যদি জিন থাকে তাহলে হিমোফিলিক কোনো সন্তান জন্মাবে না কারণ এইচ এইচ হলে এটা কিন্তু হিমোফিলিয়া হচ্ছে না তাহলে মাতার দুটো ক্রোমোজোম থেকে দুটো ওভাম তৈরি হলো এইটা হচ্ছে ওভাম এখানে একটা এক্স ওভাম এই একটা এক্স ওভাম আর এইটা একটা এক্স স্পাম এটা হচ্ছে ওয়াই স্পাম এখন এই এই ওভামের সঙ্গে এই স্পামের মিলন ঘটলে এক্স বড় এইচ এক্স ছোটো এইচ হবে এক্ষেত্রে এটি এই কন্যা সন্তানটি কখনোই হিমোফিলিক হবে না তার কারণ এখানে একটা বড় এইজ প্রকট গুণ সম্পন্ন জিন সম্পন্ন একটা ক্রোমোজোম আছে এই ক্রোমোজোমটা প্রচ্ছন্ন গুণ হিমোফিলিক গুণটিকে বা বৈশিষ্ট্যকে সাপ্রেস করতে পারছে অর্থাৎ প্রকট গুণটি প্রকাশ পাচ্ছে প্রকট গুণ হচ্ছে হিমোফিলিয়া হচ্ছে না অর্থাৎ কন্যাটি বাহক হলেও হিমোফিলিক কন্যা হবে না এখানে দেখো এটি এক্স ওয়াই তার মানে এটা পুত্র সন্তান এই পুত্র সন্তানও হিমোফিলিক হবে না কারণ বড় এইজ আছে বড় এইজ মানে হিমোফিলিয়া হচ্ছে না এটা প্রকট গুট কাজেই হিমোফিলিয়া এর হচ্ছে না এর এই ওভামের সঙ্গে এই স্পার্ম মিলিত হলে তাহলে রকম একটা জিনোটাইপ বিশিষ্ট সন্তান জন্মাবে এখানেও একটা বড় এইজ আছে বলে এখানেও কন্যা সন্তানটি বাহক হবে কিন্তু হিমোফিলিয়া তার হবে না সে হিমোফিলিয়ার বাহক হবে কিন্তু হিমোফিলিক নয় আর এইটা হচ্ছে এক্স এইচ আর ওয়াই এইটা এখানেও পুত্র সন্তানও হচ্ছে কিন্তু পুত্র সন্তান এখানে হিমোফিলিয়া হচ্ছে না তার কারণ এটা প্রকট গুণ সম্পন্ন অর্থাৎ হিমোফিলিক পিতা যদি যে যাকে বিয়ে করছে তার যদি মাতার যদি দুটো যিনি প্রকট গুণ সম্পন্ন হয় তাহলে কোনো সন্তানই হিমোফিলিক হবে না অর্থাৎ তোমাদের কোয়েশ্চেন ছিল পিতা হিমোফিলিক হলে আগামী প্রজন্মে কোনো সন্তান যেন হিমোফিলিয়ায় আক্রান্ত না হয় তার জন্যে মাতা কেমন হওয়া আবশ্যক মাতা এরকম হওয়া আবশ্যক এক্স এইচ এক্স এইচ অর্থাৎ দুটোই প্রকট জিন যুক্ত ক্রোমোজোম থাকতে হবে প্রকট জিনে হিমোফিলিয়া হয় না প্রচ্ছন্ন জিনে হিমোফিলিয়া হয় তাহলে তোমাদের সাত নম্বর কোয়েশ্চেনের আনসার হচ্ছে এটা এরপর কোয়েশ্চেন হচ্ছে মানুষের যৌন নির্ধারণ প্রক্রিয়াটি কি মানুষের যৌন নির্ধারণ প্রক্রিয়াটা আমি খুব ভালোভাবেই তোমাদেরকে একটা ভিডিও করে পাঠিয়েছিলাম সেইটার থেকেই আমি আবার বলছি মহিলা মানে এই রকম চিহ্ন হয় মহিলার আর তাদের ক্রোমোজোম হচ্ছে ফর্টি ফোর অটোজোম আর এক্স এক্স ক্রোমোজোম থাকছে সেক্স ক্রোমোজোম আর পুরুষদের চিহ্নটা এরকম আর অটোজোম থাকছে ফর্টি ফোর এ এবং এক্স ওয়াই অর্থাৎ এটা হচ্ছে পুরুষ এর থেকে যে গ্যামেট বেরোবে মহিলা মানে তোমার টু এন ফর্টি সিক্সটা ক্রোমোজোম আছে মানে তেইশ জোড়াটা ক্রোমোজোম আছে এরপরে তেইশ জোড়ার মধ্যে বাইশ জোড়া হচ্ছে অটোজোম আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম ঠিক সেই একই রকম বাইশ জোড়া হচ্ছে অটোজোম আর এক্স ওয়াই হচ্ছে সেক্স ক্রোমোজোম এখন এখানে দেখো এদের মধ্যে থেকে যে গ্যামেট হয়েছে টোয়েন্টি টু এ এক্স মানে এরকম একটা ওভাম হয়েছে অর্ধেক হয়ে গেল আর টোয়েন্টি টু এ এক্স আর একটা ওভাম হয়েছে বা ডিম্বাণু হয়েছে আর শুক্রাণু যে দুটো হবে টোয়েন্টি টু এ এক্স শুক্রাণু মানে এটা গাইনো শুক্রাণু বা গাইনোস্পাম আর টোয়েন্টি টু এ ওয়াই শুক্রাণু এইগুলোর মধ্যে যখন মিলন হচ্ছে মানে এইটার সঙ্গে যখন এই ওয়াইটা এইটা মিশছে তখন কি হবে পুত্র সন্তান হবে এবং ফর্টি ফোর এ এক্স ওয়াই এইটার সঙ্গে যখন এইটা মানে এক্স এক্স মিলিত হবে তখন ফর্টি ফোর এ এক্স এক্স কন্যা সন্তান হবে এইটার সঙ্গে যখন এইটা মিলিত হবে মানে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তখন কন্যা সন্তান হবে আর এক্স এই টোয়েন্টি টু এ সঙ্গে যদি এইটা মিলিত হয় টোয়েন্টি টু এ ওয়াই তাহলে পুত্র সন্তান হবে তাহলে এখানে দেখা যাচ্ছে কন্যা সন্তান হওয়ার ফিফটি পারসেন্ট চান্স আর পুত্র সন্তান হওয়ারও ফিফটি পারসেন্ট চান্স এবং পুত্র সন্তান সম্পূর্ণ নির্ভর করছে বাবার ওপরে বাবার যদি ওয়াইস পার্মের সঙ্গে মায়ের ওভামের মিলন হয় তাহলে পুত্র হবে আর বাবার এক্স পার্মের সঙ্গে যদি মায়ের ওভামের মিলন হয় তাহলে কন্যা সন্তান হবে যেহেতু মহিলারা সবসময় এক্স ক্রোমোজম বিশিষ্ট ডিম্বাণু তৈরি করে সেই জন্যে এক্ষেত্রে পুত্র সন্তান হওয়ার জন্যে ওয়াই স্পার্মি নির্ভর করতে হবে ওয়াইস ফার্মের ওপর ওয়াইস পার্ম একমাত্র পিতাই প্রদান করতে পারে সুতরাং এই ওয়াইস পার্মের সঙ্গে যে ডিম্বাণুর মিলন ঘটবে সেই ক্ষেত্রেই একমাত্র পুত্র হবে অর্থাৎ পরবর্তী বংশধর কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে তা সম্পূর্ণ নির্ভর করে পুরুষের উৎপন্ন দুটো ভিন্ন ধরনের গ্যামেটের ওপর তাই এই প্রক্রিয়াকে হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি বা এক্স 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 ওয়াই পদ্ধতিও বলা হয় এই যে ব্যাপটা করেছ মানুষের যৌন নির্ধারণ প্রক্রিয়াটা এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে তোমাদের এভরি অল্টারনেট ইয়ারে তোমাদের কিন্তু এইটা পরীক্ষায় আসে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো